এখন আসি টাঙ্গাইলের মধুপুর গড়ে। এ হচ্ছে বনের অবস্থা, পিছনে যা দেখতে পাচ্ছেন সব জঙ্গল। এটা হচ্ছে রাস্তা, আর এখন আমরা বনের ভিতরে ঢুকবো। এটা হচ্ছে বনের ভিতরে রাস্তা চলে গেছে। এই হচ্ছে অবস্থা, চারিদিকে গাছ আর গাছ। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের মধুপুর গড়ে। পিছনে দেখতে পাচ্ছেন বা সাইডে, সবগুলোই হচ্ছে প্রাকৃতিকভাবে যে বন সৃষ্টি হয়, ওই বন, প্রাকৃতিক বন, মানে মানুষের দ্বারা গাছ লাগিয়ে করা না। এইখানের আবহাওয়াটা খুবই সুন্দর, মানে প্রাকৃতিক যে প্রাণীগুলো আছে প্রকৃতিতে, যেমন আপনার পাখি বা ঘুঘু, ঝিঝি পোকা, বিভিন্ন ধরনের প্রাণী শব্দ শুনতে পাচ্ছি আমরা। এই জঙ্গলে বাঁদর আছে, যেটা জঙ্গলি বাঁদর, তারপরে হরিণ আছে। তো আমরা বাগানটা ঘুরে দেখলাম, মানে বনটা ঘুরে দেখলাম, কিন্তু দেখানোর কিছুই নাই, কারণ চারিদিকে সবই গাছ, গাছ ছাড়া এখানে আর কোনো কিছুই নাই। কিন্তু এই ইয়াটা, এই সিচুয়েশানটা, এই জায়গাতে এসে মানসিক যে শান্তিটা, এটা খুব সুন্দর, কারণ কোলাহল মুক্ত, কোনো শব্দ নাই, গ্যাঞ্জাম নাই, শুধুমাত্র প্রাকৃতিক আপনি সাউন্ড শুনতে পারবেন। তো যারা এই প্রকৃতির মজা নিতে চান কিন্তু অনেক দূরে যাওয়া সম্ভব না, যেমন খাগড়াছড়ি বান্দরবন অথবা রাঙামাটিতে গেলে হয়তো এরকম বনের ফিল নিতে পারবেন, বা সিলেটে গেলে, কিন্তু টাঙ্গাইলে আসলে এই কাছের ভিতরেই অল্প একটা জায়গাতে খুব সুন্দর বনের একটা আমেজ।